हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद। हमारा हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। 14 ফেব্রুয়ারি কাশ্মীরে পুলওয়ামার বর্বরোচিত জঙ্গি আক্রমণের যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হলো 12 দিন পর। মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হানা চালিয়ে অন্তত 13টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। সোমবার শেষ রাতে বালাকোটে জৈশ-ই মোহাম্মদের জঙ্গি ঘাঁটি বোমা ফেলে গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পরিকল্পিত ও নিখুঁত অভিযানই এই সাফল্য এনে দেয় ভারতীয়দের। ঘটনার জেরে প্রচুর সংখ্যক জৈশী সন্ত্রাসবাদী, সিনিয়র কমান্ডার, ট্রেনার, জেহাদি সন্ত্রাসবাদী নিহত হয়েছে, যাদের আত্মঘাতী হামলার জন্য তৈরি করা হচ্ছিল বলে মত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের। এইরূপ সাফল্যের ফলে খুশি তারকা থেকে আম জনতা সকলেই। খুশির বার্তা দেখা গেল রাজ্য জুড়ে। পূর্ব বর্ধমান জেলার গুসকরাতে একদল যুবক উচ্ছ্বাসে ফেটে পড়েন। কাল্লার এক বন্ধুর বাড়িতে এসে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক জনাব কামরূপ জানান, মানচিত্র থেকে জঙ্গি ঘাঁটি মুছে দিতে হবে। এটা তো কাম্য, কেননা আমাদের ভারতীয় সেনাবাহিনীর উপরে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে যে কোনো মূল্যে ভারত সরকারকে প্রতিশোধ নিতে হবে, আর এই ধরনের হামলা যারা চালাচ্ছে তাদের ঘাঁটিগুলোকে একেবারে মানচিত্র থেকে মুছে দিতে হবে। যারা ভারতবর্ষের, আমরা নিরাপত্তা চাই, আমরা দেশের মুসলমান, আমরা মনে করি যে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, মিজোরাম থেকে গুজরাট, ভারতবর্ষের এই অখণ্ড এই ভূখণ্ডের মধ্যে যে কোনো অশুভ শক্তি হস্তক্ষেপ করলে সরকার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। প্রয়োজন যদি হয় ভারতবর্ষের মুসলমানদের সহযোগিতা লাগলে সব সময় আমরা আছি, কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা পৃথিবীর কোনো শক্তির সঙ্গে আপোষ করতে চাই না। আমরা চাই না যে আমাদের দেশের সরকারও কোনো শক্তির সঙ্গে আপোষ করুক। বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে শহরবাসীকে মিষ্টি মুখও করানো হয়। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। ভারতের বায়ুসেনা যেভাবে এলওসি ক্রস করে পিওকে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যেভাবে আক্রমণ করেছে এবং যোগ্য জবাব দিয়েছে, তার জন্য আমরা বায়ুসেনাকে স্যালুট জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর দ্বিতীয়ত, ভারতবর্ষের মানুষ যার উপর আস্থা রেখেছিলেন, সেই চৌকিদার সজাগ আছেন এবং জেগে আছেন। আর ভারতবর্ষের মানুষকে আমরা বলছি, আপনারা নিশ্চিন্তে ঘুমান, কারণ আপনারা যাকে বিপুলভাবে আশীর্বাদ করে চৌকিদার বানিয়েছিলেন, সেই চৌকিদার যতদিন থাকবেন ভারতবর্ষের ভারত মাতার মা তিনি নিচু হতে দেবেন না, এবং আপনাদের সম্পূর্ণ তিনি আশ্বস্ত করছেন যে ভারতের সম্মান তার কাছে অনেক বেশি। তিনি যতদিন চৌকিদারি করবেন ভারতবর্ষের মানুষের ওপর কোনো রকম আঘাত আনতে দেবেন না। আজকে আমরা বেরিয়েছি মূলত, দেখুন আজকে আমাদের আনন্দের দিন, কারণ যেভাবে সৈন্যবাহিনীর ওপর আঘাত এনেছিল আর তার পরিবর্তে যেভাবে আমরা প্রত্যাঘাত করেছি, তাই জন্যে আমাদেরকে নিজেদের গর্বিত মনে হচ্ছে ভারতবাসী হিসাবে। আর তাই আমরা আজকে বেরিয়েছি এই ভারতবাসীর মাঝে, বাঁকুড়ায় আজকে আমরা বেরিয়েছি, সকলকে মিষ্টি খাওয়াচ্ছি। আমাদের বাঁকুড়ার মানুষদেরকে আমরা বলছি যে আপনারা যাকে প্রধানমন্ত্রী করেছিলেন, চৌকিদার হিসেবে যাকে আপনারা ভারতবর্ষের ক্ষমতায় বসিয়েছিলেন, তিনি সজাগ আছেন, আপনারা চিন্তা করবেন না। ভারতবর্ষের মানুষ এর উত্তর দেবে, ভারতবর্ষের মানুষ উত্তর দেবে যে চৌকিদার চোর না চৌকিদার চোরেদের ভাগানোর জন্য দেশ থেকে ব্যবস্থা করছে, আগামী দিনেই তা উত্তর পেয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। জিন্দাবাদ,
হিন্দুস্তান জিন্দাবাদ, আমারা হিন্দুস্তান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হে আর জিন্দাবাদ রহেগা।